আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি এনিমেলস ব্লগ। তো দেখেন, এখানে দুটি লাফ দেওয়া উঠতো পানির ট্যাঙ্কের উপরে, আর নিচে যে দুইটা আছে এই দুইটা হচ্ছে মেয়ে বিড়াল। তো দুলি এইখানে একটা বিড়াল আছে, এই যে পিছনের বিড়ালটা, এটার চোখে চোখে রাখা, আর সামনে যেটা এটা আজকে ফার্স্ট আসলাম, ফার্স্ট দেখলাম। তো যাই হোক, এইখানে দেখেন এক ভদ্রলোক ফোনে কথা বলতেছে, এবং এই চালে যে বিড়ালগুলো আছে সেই বিড়ালকে উনি খাবার দেওয়ার চেষ্টা করতেছে। তো উনি পলিথিন বইরা মাছ নিয়ে আসছে, তো এই পলিথিন বইরা মাছ আইনা উনি খাওয়াইতেছে বিড়ালকে। তো আমার মেয়ে দেখছে, দেখে আমাকে ডাকতেছে, আম্মু দেখে যাও, এই লোকটারে তো কোনোদিন দেখিনি, এই লোকটা এখানে বিড়ালকে কী যেন দিচ্ছে। তো আমি এসে দেখলাম, তো অনেকক্ষণ দেখার পর আমার মনে হলো যে এটা আসলে ভিডিও করা দরকার, তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে আসলাম। তো ভদ্রলোক মোবাইলে কথা বলতেছে আর এই বিড়ালকে মাছ খাওয়ানোর চেষ্টা করতেছে। তো মাছ আগে থেকে নাকি ফিকে ফিকে দিছে, উনি মাছ হাতে নিয়ে বিড়ালকে ডাকতেছে, কিন্তু বিড়াল এই দুটো এই দূরে বসে রয়েছে, মানে ওনার হাতে মাছ খাবে না বিড়ালগুলা। তো ওরা চাইতেছে ফিকে দিক, ফিকে দিলে ওরা খাবে, কিন্তু ওনার হাতের থেকে মাছ নেবে না। আর যেই বিড়ালটা এখন নিল, এটা আসলে আরও আগে দুই একবার খাইছে, সেই জন্য এটার একটু সাহস হয়েছে। তো আমি যখন ভিডিও করতেছিলাম তখন এই ভদ্রলোক আমাকে দেখছে, তো আমি দেখার পরে বললাম, কাকু আমি আপনার ভিডিও বানাই, তো উনি আমাকে কিছু বললো না। যাই হোক, আমার সন্দেহ হচ্ছে যেহেতু উনি ওনাকে আমি কোনো দিনই দেখিনি এই বিড়ালকে খাবার দেওয়ার জন্য, কারণ এখানে আশেপাশে কে কারে খাবার দেয় না দেয় আমি সব কিছু দেখি, ফলো করি, ভিডিও বানাই, এবং নিজেও অনেক সময় অনেক কিছু মানে ভিডিও বানাই নিজের থেকেই। তো যাই হোক, এখন উনি এই বিড়ালকে পলিথিন ভরে মাছ দিচ্ছে এবং বিড়ালগুলোকে চাচ্ছে ওনার হাতের থেকে খাবার নিয়ে যাক, সেই জন্য একটা সন্দেহ হলো। সন্দেহটা আসলে খারাপ, আল্লাপাক আমার সন্দেহটা মানে সত্য না হোক, কারণ এখন তো আমরা দেখি রেস্টুরেন্টে কুকুরের মাংস, বিড়ালের মাংস, সেই দিকে আমার সন্দেহ হচ্ছিলো আর কি, যে উনি খাবার দিব বিড়ালের বাস ভালো কথা ফিকে ফিকে দিয়ে দিব, সবাই বিড়ালকে ফিকে ফিকে খাবার দেয়, কেউ হাতে তুলে বিড়ালকে খাওয়ায় না, তো উনি হাতে তুলে খাওয়ানোর চেষ্টা করতেছে, সেই জন্যই আমার সন্দেহটা আসলে। তো উনি আসলে আমি কোনোদিন দেখি নাই, দেখেন পলিথিন ভরে মাছ নিয়ে আসছে, তো আবার মনে হচ্ছে উনি মনে হয় মাছ বিক্রি করে। তো মাছ যদি বিক্রিও করে তারপরে তো উনি এতগুলো মাছ নিয়ে আসবে না বিড়ালের জন্য, তাই না? আবার নিচে কার সঙ্গে জানি কথাও বলতেছে যে হাতে আসে না, কিছু একটা বলতেছিল আর কি, ওই যে কার সঙ্গে জানি কথা বলতেছে আমি ঠিক বুঝতে পারতেছি না। দূর কিন্তু মোটামুটি ভালোই, খারাপ না, আমার বারান্দা থেকে বা উনি যে দাঁড়াইছে মোটামুটি ভালোই দূর আছে। তো যাই হোক, উনি ওইখানে আস্তে আস্তে বলতেছে, আমি এই জন্য শুনতে পারতেছিলাম না। তো আজকে এই চালটা পুরাই খালি আমি দেখতেছি, এই চালে প্রতিদিন ছয় সাতটা বিড়াল থাকে, কিন্তু আজকে কোনো বিড়ালই আমি দেখতেছি না, এই মাথা থেকে ওই মাথা কোনো বিড়ালই নেই, শুধু ওই দুই তিনটা বিড়ালই আছে। তো জানি না, আমার সন্দেহটা যেন মিথ্যা হয়।